ভুবনেশ্বর স্থানীয় রেডক্রস ভবনরে অল ওড়িশা কলেজ পিইটি সংঘর সাধারণ পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বহুদিন পরে প্রায় তিন বর্ষ হল করোনা যোগ কলেজ ক্রীড়া শিক্ষক মানকর কৌশি মিটিং হয়ে নথলা। আমি সমস্ত ক্রীড়া শিক্ষক ভাই মানে একাঠি হয়ে সবু অসুবিধা সমস্যা ও দাবি সম্পর্কে আলোচনা করবু বলে কহা সহ আমার সর্ভিস কন্ডিশন নাই ও দরমা প্রোবলেম অছি বলি কইছন্তি সংঘর সাধারণ সম্পাদক রামকুমার সাহু। এটি তা মানে আমার যে সার্ভিসর প্রোবলেম গুড়া অছি কিংবা দরমার প্রোবলেম গুড়া অছি সরকারকে কেমতি দাবি করিবা আউ আগামী পর পন্থা গুড়া কমিটি তাহলে আমার ডেভেলপমেন্ট পাই আমার পিটি মানক আলোচনার আমি সহমতি কথাবার্তা হয়েকি না আগামী দিন কার্যক্রম সব করব। কত অনেক পিটি টিচর? আমি তো 800 পিটি অছু ওড়িশার, 800-900, এবে তো 300-400-500 পিটি বর্তমান এটি অনেক। আমি ব্লক ব্রাঞ্চ শিক্ষক ভাবে অছু, সরকার আমাকে নন টিচিং স্টাফ ভাবে মান্যতা দেউছি। আমাকে 4600 গ্রেড পে বদলরে 2200 গ্রেড পে দিয়া যাউছি। আমাকে সর্বভারতীয় দরমাহার স্ট্রকচর অনুযায়ী দিয়া যাও না কি আমাকে ইউজিএস মান্যতা দিয়া যাও নথিবারু সেই সব বিষয়ে আলোচনা করি সরকারকে জনাইবু বলি কইছন্তি সংঘর সভাপতি অশোক দাস। বার্ষিক সম্মেলন করা হয়েছে, সে সম্মেলন আমার যে দাবি আমাকে টিচিং বা নন টিচিং ভাবে আক্ষেপ করা যাচ্ছে সরকার সরকার ফিজিক্যাল এডুকেশন টিচর মানুষ যে মান্যতা দেওয়া কথা আজ পর্যন্ত দেই না। অদর স্টেট্রে আমি 46 গ্রেড পে থাকা সত্ত্বে আমাকে 42 গ্রেড পে রখা যাই। আমি দাবি 46 গ্রেড পে করা যাও কলেজ মানকরে আউ হাইস্কুল মানকরে সে 42 গ্রেড পে করা যাও যেপর কি অল ওভার ইন্ডিয়ার যে প্রকার অছি বেসিক স্ট্রাকচার সেই অনুসারে আমাকে দিয়া যাও। আমাকে বর্তমান আজ বার্ষিক আমার বার্ষিক সম্মেলনী অবসরে আমি আলোচনা করছি আমাকে বর্তমান সুদ্ধা সরকার সর্ভিস কনসন পেনশন কোণী জিনিস দেই না, ব্লক ব্রাঞ্চ স্টেজ রাখিছি তা বাদ আমাকে 2009 পর্যন্ত আমি দেই না, আমি নন টিচিং টিচিং রু নন টিচিং রাখিছি কোণী জিনিস সমাধান হয়ে না। তেমন আমি এর সমাধান আজ নিশ্চিন্ত করে মন্ত্রী বাবু বা গভর্নমেন্টকে যাই এর সমাধান খোঁজব। ভুবনেশ্বর বিজয় নন্দ রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ।